আপু আপনার নাম? আমার নাম তাসনিম। আচ্ছা আপনি কি করেন? আমি বিজনেস করি। আচ্ছা কিসের? আমি হচ্ছে কেক নিয়ে কাজ করি, আমার পেজের নাম মিস ব্রাউনি। বার্থডে কেক? জি, বার্থডে অ্যানিভার্সারি কাস্টমাইজড কেক। আচ্ছা আপু, আমি আপনাকে পাঁচটা ধাঁধা জিজ্ঞেস করবো, তো রান্না বিষয়ে আর কি ধাঁধাগুলো হবে, পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার ফার্স্ট কোয়েশ্চেন, কোন ফল, কোন ফলের বেশি রান্না করে খাওয়া যায়? কাঁঠাল। কাঁঠাল কেন মনে হচ্ছে? কাঁঠালের বিচি তো আমরা রান্না করে খাই। সঠিক উত্তর কোয়েশ্চেন দেওয়ার কোয়েশ্চেন করার আগে উত্তরটা পেরে গেছেন আপু, একটা মধ্যে একটা পেরে গেলেন। আমি এখন দুই নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে 2020 জন্ম, 2020 মৃত্যু, বাট মৃত্যুকালে তার বয়স হয়েছিল 50 বছর, এটা কী করে সম্ভব? 2020 জন্ম, 2020 মৃত্যু, করোনা ভাইরাস? না, করোনা ভাইরাস হলে 50 বছর হয় কী করে, মানে লোকটার 2020 মৃত্যু, 2020 জন্ম, 2020 জন্ম, 2020 মৃত্যু, বাট মৃত্যুকালে তার বয়স 50 বছর, কী করে হয়? প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। কোন সবজি যে কোনো মাছের সাথে রান্না করা যায়? আলু। আলু কেন মনে হচ্ছে? আলুই তো সবকিছুতেই, মানে মুরগি মাছ যে কোনো মাছে ইউজ করা হয়। রান্না করছেন কখন? আমি সবসময় রান্না করি। আচ্ছা একদম সঠিক উত্তর আপু, তিনটার মধ্যে দুইটা পেরে গেছেন। আমি এখন 4 নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোন খাবার তেল ছাড়া রান্না করা যায়? কোন খাবার? হ্যাঁ আপু, অলরেডি তিনটার মধ্যে দুইটা পেরে গেছেন। ডিম সিদ্ধ করা যায়? এটা একদমই সঠিক উত্তর, বাট কেন মনে হচ্ছে? এটা তেল লাগে না তাই? হ্যাঁ, ডিম সিদ্ধ করতে তেল লাগে না, ভাজি করলে তেল লাগে। একদম সঠিক উত্তর আপু, 4টার মধ্যে 3টা পেরে গেছেন, গিফট অলরেডি আছে, বাট লাস্ট কোয়েশ্চেন তারপরে যাচ্ছি, সেটা হচ্ছে কোন ফল টিপে খেতে হয়? লেবু কেন মনে হচ্ছে? লেবুই তো আমরা টিপে খাই। একদম সঠিক উত্তর, 4টা 5টার মধ্যে 4টা পেরে গেছেন, কেমন লাগলো? অনেক ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেল স্যামসুল অফিসিয়াল পেজ প্রিন্স স্যামসুল আশা করি দেখবেন, আর এই গিফটটা আপনার জন্য, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে।